চিত্রনায়ক ফারুক, বাংলা চলচ্চিত্রে যাকে বলা হয় মিয়া ভাই, পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক। পৃথিবীর মায়া ত্যাগ করে মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক আজ সকালে চলে যান না ফেরার দেশে। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 8 বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনয় শিল্পী ও রাজনীতিবিদ। 2021 সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান এই অভিনেতা। পরীক্ষায় প্রথমে রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন পরে তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসা চলছিল বাংলা সিনেমার এই অভিনেতার, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একসময় সারা জাগানো এই অভিনেতা। ১৯৪৮ সালের 18ই আগস্ট ঢাকার জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে 1971 সালে ঢাকাই সিনেমায় তার অভিষেক। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর 1973 সালে খান আতাউর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ এবং 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় 5 দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেয়ার পর 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 17 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আমার বাড়ি যাইও।